বহু বছর পর এই মৌসুমের আই লিগে সুযোগ পেয়েছিল মোহামেডান, কিন্তু প্রত্যাশা অনুযায়ী ফল করতে পারেননি সাদাকালো ফুটবলাররা। স্প্যানিশ কোচ হোসে হাবিয়াকে সরিয়ে শঙ্করলাল চক্রবর্তীকে দায়িত্ব দিলেও মোহামেডান ফুটবলারদের পারফরমেন্সে কোনো প্রভাব পড়েনি। তাই আগামী মৌসুমের আগে বেশ কিছু কোচেদের নাম শর্টলিস্ট করেছেন সাদাকালো কর্তারা। সেই তালিকায় যেমন আছেন মোহনবাগানের হয়ে আই লিগ জয়ী কোচ কিবু ভিকুনা, তেমনই রয়েছেন রিয়াল কাশ্মীরের কোচ ডেভিড রবার্টসন। তবে কলকাতায় কোচিং করানোর নিরিখে কিছুটা হলেও এগিয়ে রয়েছেন কিবু ভিকুনা। কিছুদিন আগেই কলকাতায় এসেছিলেন কিবু, ঘুরে দেখেছিলেন মোহনবাগানের হয়ে আই লিগ জেতার ট্রফি। তখনই মোহামেডান কর্তারা প্রাথমিকভাবে কথা বলেছিল কিবু ভিকুনার সঙ্গে। তবে এখনই কিবুকে মোহামেডানের কোচ করার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি সাদাকালো কর্তারা। মোহনবাগানের হয়ে আই লিগ জেতার পর এই মরশুমে আইএসএলের দল কেরালা ব্লাস্টার্সের দায়িত্ব নেন কিবু, কিন্তু তার কোচিংয়ে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি কেরালা ব্লাস্টার্স। ফলে মরশুমের মাঝপথে কেরালার দায়িত্ব ছাড়তে হয় কিবু ভিকুনাকে।